নিহতদের বেশিরভাগের বাড়ি দেশের বিভিন্ন জেলায়, সেসব এলাকায় শোক বিরাজ করছে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, আসলে পাবনায় যিনি মারা গেছেন তার নাম সাগর হোসেন, পাবনার ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটে গ্রামের বাসিন্দা তিনি, তার বাবার নাম হাসান আলী। গত 4 মাস আগে ঢাকায় গিয়েছিলেন কাজের সন্ধানে সাগর হোসেন, এবং পরিবার থেকে যে তথ্য আমরা পেয়েছি তারা জানিয়েছেন যে মূলত দিনমজুর যে পরিবারটি রয়েছে তার বাবা দিনমজুরি করেন, আসলে সংসারের হাল ধরার উদ্দেশ্যে মূলত রাজধানীতে পাড়ি জমিয়েছিলেন সাগর হোসেন। সেখানে একটি সিকিউরিটি কোম্পানির মাধ্যমে সেই আগুন লাগা সেই ভবনের ইপিলিয়ন শোরুম, সেখানে তিনি সিকিউরিটির গার্ডে চাকরি করছিলেন। গত রাতে সেখানেও অন্যান্যদের সাথে তিনি আটকা পড়েন এবং সেখানে তিনি মারা যান। এই খবরটি গত রাত 11টার পরে পরিবারের কাছে আসার পর তারা আসলে শোকে পাথর হয়ে গেছেন। আমরা আজকে বিকেলে সেই পরিবারটিতে এসে দেখেছি যে আত্মীয় স্বজনরা এসে ভিড় করেছেন, প্রতিবেশীরা ভিড় করেছেন, আসলে আহাজারি আসলে বাবা মায়ের থামছে না। যে মাত্র আসলে একটা স্বপ্ন ছিল পরিবারটিকে ঘিরে, যে সন্তানকে ঘিরে তারা হয়তো একটু সচ্ছলতার মুখ দেখবেন, কিন্তু সেই স্বপ্ন কিন্তু তাদের তাদের আগুনে শেষ হয়ে গেছে। আমরা খবর পেয়েছি যে বিকেল 4:30 নাগাদ ঢাকা থেকে মরদেহ নিয়ে এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন স্বজনরা। এখানে হয়তো রাত্রে আসার পরে পরবর্তীতে তাদের দাফন কাফনের সিদ্ধান্ত হবে। তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। শাহিন, আপনাকে ধন্যবাদ। নোয়াখালীর 2 উপজেলার 5 জন নিহত হয়েছেন বেইলি রোডের আগুনে। এ বিষয়ে আরো খবর জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন, রাব্বি, আসলে আমরা যে খবরটুকু পেয়েছি সেটি হচ্ছে নোয়াখালীর সদর উপজেলার 4 জন এবং সেনবাগে 1 জন রয়েছে। সদর উপজেলার মধ্যে নোয়াখালী পৌরসভার 1 নম্বর ওয়ার্ড যেটি রয়েছে সেখানে দেখেছি আমরা যে একই পরিবারের মা এবং তার 2 সন্তান সহ আগুনে দগ্ধ হয়ে মারা দগ্ধ হয়নি, মূলত তারা হচ্ছে শ্বাস বন্ধ হয়ে মারা গেছে, এটি তাদের স্বজনরা আমাদেরকে জানিয়েছেন। এখানকার যে যিনি মারা গেছেন একজন হচ্ছে নাজিয়া আক্তার, আর তার সন্তান আয়ান এবং আয়াত, তাদের স্বামী আশিক, তিনি জানিয়েছিলেন যে তিনি মূলত একেবারে পড়ালেখার শুরু থেকেই অর্থাৎ কলেজ জীবন থেকে ঢাকায় থাকেন, সেখানে গিয়ে এখন ব্যবসা বাণিজ্য করছেন। স্ত্রী এবং 2 সন্তান নিয়ে তিনি বেলি রোডের পাশেই থাকেন। গতকালকে একটি সন্তানের পরীক্ষা শেষ হওয়ার কারণে হচ্ছে তার ওয়াইফ বলেছিল যে সেখানে খেতে যাবে, তারা খেতেও গিয়েছিল, তার স্বামীও যাওয়ার কথা, আশিক যাওয়ার কথা ছিল, কিন্তু আশিক আরও 15-20 মিনিট লাগবে তাদেরকে বলেছে। এরই মধ্যে আশিকের নাম্বারে ফোন আসলো যে তাদের এই অবস্থা, তিনি আশিক দৌড়ে গিয়েছেন কিন্তু আসলে ভিতরে ঢুকতে পারেনি। কিছুক্ষণ পরে একটি সন্তান মারা গিয়েছেন এবং দ্বিতীয় সন্তানও মা সহ কোলে থাকা অবস্থায় মারা গিয়েছেন। আসলে খুবই শোকাহত ছিল তাদের পুরো পরিবার, কেউ তেমন একটা কথাও বলতে চাননি পুরোবেশীরা জানার জন্য। তবে সর্বশেষ যেটি জানিয়েছি যে 3 জন মা এবং তার 2 সন্তান সহ একসঙ্গেই শ্বাস বন্ধ হয়ে মূলত মারা গেছেন, এটি আশিক আমাদেরকে জানিয়েছিল। রাব্বি, সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার মাদারীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সাগর হোসেন তামিম। তামিম জি, রাব্বি, আসলে অন্য সহকর্মীদের মতো মাদারীপুরও কিন্তু এই যে বেলি রোডের যে ট্র্যাজেডি, সেখানে এই ঘটনায় কিন্তু মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কয়রা ইউনিয়নের একজন উত্তীবয়সী যুবক আসলে মারা যায়। তিনি বেলি রোডের যে ভবনে অগ্নিকাণ্ড হয়েছেন সেখানে তিনি কাচ্চি যে রেস্টুরেন্টটি সেখানে তিনি সার্ভিস বয় হিসাবে কাজ করতেন। আসলে এই পরিবারের তিনি প্রথম সন্তান এবং তিনি আসলে নিহত হওয়ার ফলে এই পুরো পরিবারটি কিন্তু ভেঙে পড়েছে। কারণ জিহাদ আসলে তিনি বড় সন্তান হওয়ার কারণে 2020 সালে SSC পাশ করে পরিবারকে একটু সুখের আসলে পৌঁছে দেওয়ার জন্য তিনি ঢাকাতে যায় এবং সেখানে তিনি কাচ্চিবাড়ি যে রেস্টুরেন্ট সেখানে তিনি সেখানে তিনি চাকরি করতেন এবং তিনি যে বেতনটি পেতেন সেটি কিন্তু মারা যাওয়ার পরেই তার পরিবারের কাছে পৌঁছে দিত। তিনি গতকালও তার মাকে বলেছিল আসন্ন যে রমজান আসবে সেই রমজানে তার মাকে আসলে কিভাবে প্রস্তুতি নেবে, কত টাকা লাগবে, সেই জন্য কিন্তু তিনি তার পরিবারকে আসলে সহযোগিতা করার জন্য এই ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার জন্য তিনি তাকে বলেছিলেন, কিন্তু দুর্ভাগ্য তিনি এর মধ্যে আসলে এই দুর্ঘটনায় নিহত হয়ে যায়। আজকে বেলা 12টার দিকে তার মরদেহ দেশের বাড়িতে আনা হয় এবং তামিম, আপনাকে ধন্যবাদ।